36,000 চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ। প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলা করার অনুমতি ডিভিশন বেঞ্চের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশকে চ্যালেঞ্জ পর্ষদের। মামলা দায়েরের অনুমতি বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের। কাল শুনানির আবেদন প্রাথমিক শিক্ষা পর্ষদের। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন চাকরি হারানো শিক্ষকরাও। তাদের বক্তব্য না শুনে কিভাবে নির্দেশ? প্রশ্ন তুলে মামলা চাকরি হারাদের। আরো একবার জানিয়ে রাখি, 36,000 চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ। প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলা করার অনুমতি ডিভিশন বেঞ্চের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশকে চ্যালেঞ্জ পর্ষদের। মামলা দায়েরের অনুমতি বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের। কাল শুনানির আবেদন প্রাথমিক শিক্ষা পর্ষদের। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন চাকরি হারানো শিক্ষকরাও। আরও একবার জানিয়ে রাখি যে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন চাকরি হারানো শিক্ষকরাও। তাদের বক্তব্য না শুনে কিভাবে নির্দেশ? প্রশ্ন তুলে মামলা চাকরি হারাদের। এবার আপনাদের দেখাবো যে গত 12 তারিখ মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি রায় দিয়েছিলেন, কি বলেছিলেন তিনি। 12 তারিখ 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। এবং 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন এমন প্রশিক্ষণহীন বা পরে প্রশিক্ষণ প্রাপ্তদের জন্য আগামী 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতেও কিন্তু নির্দেশ দেয় আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা জানিয়েছিলেন যে এই নিয়োগের ক্ষেত্রে বয়স সীমাও বাধা হবে না। বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন আপাতত এই 36,000 জনের চাকরি 4 মাস থাকবে। তারা যে স্কুলে পড়াচ্ছিলেন সেখানেই তারা পড়াতে পারবেন, তবে এই 4 মাস তারা পার্শ্ব শিক্ষকের বেতন পাবেন। 36,000-এর মধ্যে 2016 নিয়োগের সময় যারা প্রশিক্ষণহীন ছিলেন বা তারপর প্রশিক্ষণ নিয়েছেন তাদের জন্য 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এই নিয়োগ প্রক্রিয়া শুধু তাদের জন্য যারা 2016 নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। এই রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে আজকে যেমন আমরা জানতে পাচ্ছি যে 36,000 চাকরি বাতিলের এই যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ, তাকে চ্যালেঞ্জ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলা করার অনুমতি ডিভিশন বেঞ্চের। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশকে চ্যালেঞ্জ পর্ষদের। মামলা দায়েরের অনুমতি বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের। কাল শুনানির আবেদন প্রাথমিক শিক্ষা পর্ষদের। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন চাকরি হারানো শিক্ষকরাও। তাদের বক্তব্য না শুনে কিভাবে নির্দেশ? প্রশ্ন তুলে মামলা চাকরি হারাদের। আপনাদের নিশ্চয় মনে আছে যে 2016 প্রাথমিকে নিয়োগে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ উঠেছিল এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নামাতেও এই বিষয়টি উঠে এসেছে। নিয়ম ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে 30 জন ইন্টারভিউয়ারকে জিজ্ঞাসাবাদ করেছিলেন বিচারপতি। নির্দেশ নামায় তিনি উল্লেখ করেছেন যে তাদের মধ্যে কেউ বলেছেন অ্যাপটিটিউড টেস্ট হয়নি, কেউ আবার বলেছেন অ্যাপটিটিউড টেস্ট কি তাই জানেন না। অর্থাৎ 2016 প্রাথমিকে নিয়োগে যে অ্যাপটিটিউড টেস্ট তা নিয়ে কিন্তু ভুরি ভুরি অনিয়মের অভিযোগ উঠেছিল। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ নামাতেও সেই বিষয়টি উঠে এসেছে। ছত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলা করার অনুমতি ডিভিশন বেঞ্চের। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশবাবু, প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলা করার অনুমতি ডিভিশন বেঞ্চের এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পর্ষদ, মামলা দায়েরের অনুমতি বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের, কাল শুনানির আবেদন, আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও বিকাশবাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিভিশন বেঞ্চের আমরা যেটা দেখলাম যে কাল শুনানির আবেদন প্রাথমিক শিক্ষা পর্ষদের, অন্যদিকে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ একদিকে যেমন প্রাথমিক শিক্ষা পর্ষদ হয়েছে তেমনই কিন্তু এই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন চাকরি হারানো শিক্ষকরাও। তাদের বক্তব্য না শুনে কিভাবে নির্দেশ? তারা প্রশ্ন তুলেছেন।
আপনারা জানেন যে এর আগে 12 তারিখ 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, এবং তবে 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন এমন প্রশিক্ষণহীন বা পরে প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য আগামী 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতেও কিন্তু আদালত নির্দেশ দেয়। গত 12 তারিখের নির্দেশ, সেটা কিন্তু আপনারা দেখছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা জানিয়েছিলেন, যেটা নির্দেশ দিয়েছিলেন যে এই নিয়োগের ক্ষেত্রে বয়সসীমাও বাধা হবে না। বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন আপাতত এই 36,000 জনের চাকরি 4 মাস থাকবে এবং তারা যে স্কুলে পড়াচ্ছিলেন সেখানেই তারা পড়াতে পারবেন, তবে এই 4 মাস তারা পার্শ্ব শিক্ষকের বেতন পাবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ আর এই নিয়োগ প্রক্রিয়া শুধু তাদের জন্য যারা 2016 নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিচ্ছি দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। দেবাংশু, আপনাকে জানিয়ে রাখি যে 36,000 চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ মামলার অনুমতি পেলেন ডিভিশন বেঞ্চে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশকেই তারা চ্যালেঞ্জ করলেন, এবং একই সঙ্গে আপনাকে এটাও জানিয়ে রাখি যে যারা এই চাকরি হারানো যারা ছিলেন তারাও কিন্তু আবেদন করতে চলেছেন ডিভিশন বেঞ্চে। আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। প্রথমত হচ্ছে যে অবশ্যই এটা একদম সঠিক কাজ পর্ষদের তরফ থেকে যেটা করা হয়েছে। 36,000 মানুষের জীবন জীবিকা, তাদের ইএমআই, বাজার, দোকান, ঘর, সন্তান, এতগুলো বছর ধরে তারা কাজ করছেন, সেই জায়গাটা এক কলমের খোঁচায়, এবং যেখানে দুর্নীতির কোনো প্রশ্নও তোলা হচ্ছে না। এক জায়গায় বলা হচ্ছে যে শুধুমাত্র তারা ট্রেন্ড ছিলেন না বলে তাদের চাকরি চলে গেল, কারণ দুর্নীতির প্রশ্ন যদি থাকতো তাহলে পরবর্তীকালে যারা ট্রেনিং নিয়েছেন তাদেরকে শুধু ইন্টারভিউ দিয়েই আবার চাকরিতে তারা ঢুকে পড়তে পারবেন, এই এই অপশনটা তাহলে রাখা হতো না। অর্থাৎ দুর্নীতির গল্প এখানে নেই, শুধুমাত্র টেকনিক্যাল কারণের জন্য এতগুলো মানুষের চাকরি খেয়ে নেওয়া আমার মনে হয় না এটা কোনো অংশে মানবিক প্রথমত এটা, এবং সেই কারণে পর্ষদ যাচ্ছে। এবং অবশ্যই 36,000 যারা এখানে যাদের চাকরি চলে গিয়েছে তাদের তো রাইট রয়েছেই। সব জায়গা থেকে সুপ্রিম কোর্ট একটা কথা বলছে যে যারা ভিকটিম, যাদেরকে যাদেরকে আপনি চাকরি খেয়ে নিলেন এর আগেও বলা হয়েছিল, তাদের কি কোনো কথা শোনা হয়েছে, তাদের বক্তব্য শোনানোর কি ব্যবস্থা রাখা হয়েছে, সেটা কিন্তু হয়নি। দ্বিতীয় কথা, ইন্টারভিউয়ারদের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে একজন দেখলাম বিভিন্ন মিডিয়াতে বাইক দিচ্ছেন, তিনি ইন্টারভিউয়ার ছিলেন নাকি, তিনিও বলেছেন বিভিন্ন বক্তব্য। সেই ইন্টারভিউয়ার আবার বিজেপির শিলিগুড়ি পৌর কর্পোরেশন ইলেকশনে বিজেপির হয়ে প্রার্থী ছিলেন, আমরা সেটা বার করে দেখলাম। ফলে ব্যাপারটা বড় জটিলতার দিকে যাচ্ছে, এবং আমাদের ধারণা যে উচ্চতর আদালতে গেলেই 36,000 যাদের চাকরি গেছে তারা সত্যিকারের ন্যায় বিচার পাবেন, এবং যারা সত্যিকারের ন্যায্য যেখানে দুর্নীতি হয়েছে আপনারা বার করুন, কিন্তু শুধুমাত্র জেদাজিদির বসে, শুধুমাত্র উচ্চ আদালত থেকে কদিন আগে একটা বিষয় এমন কিছু হয়েছে সেই জায়গাটা ইগো হার্ট হয়েছে, সেই জায়গাটাও কোথাও গিয়ে রিফ্লেক্টেড হচ্ছে কিনা আমি কারোর নাম নিচ্ছি না, এটাও দেখার প্রয়োজন রয়েছে। আমার মনে হয় উচ্চতর আদালত সত্যিকারের বিচার করবেন এবং সত্যিকারের পাশে দাঁড়াবেন।